বেশ কদিন আগে সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতি হলে ক্যান্সারের চিকিৎসা দেয়া বন্ধ করে দেন চিকিৎসকরা। পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রেখে কৃত্রিম উপায়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা চালান। কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানেন সাদেক হোসেন খোকা। 1952 সালের 12 মে ঢাকায় জন্ম নেন এই রাজনীতিবিদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গড়া ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদানের মাধ্যমে পা রাখেন রাজনীতিতে। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে ঢাকা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হন। 1991 সালে সূত্রাপুর কোতোয়ালি আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1996 ও 2001 সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে দল সরকার গঠন করলে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হন সাদেক হোসেন খোকা। এরপর তিনি সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে 2002 সালের 25 এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা প্রায় 10 বছর মেয়রের দায়িত্ব পালন করেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগে গ্রেপ্তার হন এই মন্ত্রী ও মেয়র। কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণ শনাক্ত করতে পারেননি। পরে একই বছর 14 মে ক্যান্সারের চিকিৎসা করাতে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই যাওয়াই যে সাদেক হোসেন খোকার দেশ থেকে বিদেশে শেষ যাওয়া হবে এমনটা ভাবেননি কেউই। খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা।